সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। খুলেছে দক্ষিণ দুয়ার, তাতে ভর দিয়ে স্বপ্ন যাবে এবার দক্ষিণাঞ্চলে। সেই স্বপ্নের নাম রেলগাড়ি। বরিশাল পটুয়াখালী সহ কুয়াকাটার মানুষ প্রথমবারের মতো বাষ্প শকটে চড়ে ভ্রমণের সুবিধা পেতে চলেছেন। প্রথমবারের মতো বরিশাল সহ সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটায় যাচ্ছে ট্রেন। কোন পথ দিয়ে দক্ষিণাঞ্চলে প্রথম রেলপথ নির্মাণ করা হবে, কতগুলো স্টেশন হবে এই রেলপথে, কতদূর পর্যন্ত রেল লাইন নির্মিত হবে, কবে নাগাদ এই প্রকল্পের কাজ শুরু হবে, কবেই বা শেষ হবে, এসব প্রশ্নের উত্তর সহ বরিশালের রেলপথের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। রেলগাড়ি সুদীর্ঘ কাল থেকে দেশে দেশে জনপ্রিয় একটি পরিবহন, পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই রেলগাড়ির তুলনা মেলাই ভার। বিশ্বের অনেক দেশে রেলপথের যাত্রীরা বেছে নেয় যাতায়াতের সহজ ও নিরাপদ মাধ্যম হিসেবে। এজন্যই বিশ্বের দেশগুলোতে রেলওয়েকে প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। এসব দেশে রেলকে ঘিরে গড়ে তোলা হয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থাও। বাংলাদেশে এই পরিবহনের ব্যাপক গুরুত্ব ও চাহিদা রয়েছে। বাংলাদেশে 163 বছরের বেশি সময় ধরে সেবা দিয়ে আসছে রেল। দেশের এগিয়ে যাওয়ার সাথে সাথে রেলপথ আধুনিকতার পথে হাঁটছে। বাষ্পচালিত থেকে ডিজেল চালিত হয়ে ইলেকট্রিক ট্রেন দেখেছে বাংলাদেশ, কিন্তু এখনও পর্যন্ত সারা দেশে রেল নেটওয়ার্ক গড়ে ওঠেনি, যার কারণে নিরাপদ এই পরিবহনের সেবা থেকে বঞ্চিত দেশের বড় একটি অংশ। তেমনি আবার অর্থনৈতিক দিক থেকেও রাজস্ব হারাচ্ছে অর্থ বিভাগ। রূপকল্প 2041 অর্জন সহ 30 বছর মেয়াদী রেলওয়ে মাস্টার প্ল্যান গ্রহণ করেছে রেলওয়ে। সেই পরিকল্পনার অংশ হিসেবে 2045 সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার। গেল 2023 সালে 5 জেলা রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে 48 জেলাতে সেবা দিয়ে যাচ্ছে এই রেলওয়ে। তথ্য বলছে, গেল 15 বছরে নির্মিত হয়েছে 948 কিলোমিটার নতুন রেলপথ। স্বাধীনতার পর সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এই সময়ে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। সবুজ শ্যামলিমায় ঘেরা দেশটি পাহাড়, বন বনাঞ্চল আর সমুদ্রের অবারিত সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের প্রাকৃতিক রূপ যে কাউকে মুগ্ধ করবেই করবে, এমন রূপের মায়ায় নিজেকে সঁপে দিয়ে দুনিয়ার নানান প্রান্ত থেকেই ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন বাংলাদেশে। দেশীয় পর্যটকরাও ছুটে বেড়ান দেশের আনাচে কানাচে। তবে এসব পর্যটকদের জন্য রেল সেবা এখনও গড়ে ওঠেনি, যার কারণে এ খাতটি অনেকাংশে পিছিয়ে পড়েছে। তবে সমুদ্রনগরী কক্সবাজারে প্রথমবারের মতো ট্রেন যাওয়ায় খানিকটা হলেও নতুন করে স্বপ্ন দেখাচ্ছে দেশের পর্যটন খাতকে। দর্শক, ট্রেন যাত্রা সম্পর্কে আপনার মতামত জানাতেই পারেন। এই রেলপথ এবার সাগরকন্যা হিসেবে খ্যাত কুয়াকাটাকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। সৈকতের অবারিত দ্বীপ বনাঞ্চল, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটার ভাঁজে ভাঁজে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দেখা মেলে। ভৌগোলিক অবস্থানের কারণে কুয়াকাটার বেলাভূমি থেকেই সূর্যোদয় আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়, যা দক্ষিণ এশিয়ার একটি মাত্র সমুদ্র সৈকত। আর এই দক্ষিণাঞ্চলকে ঢাকা সহ পূর্বাঞ্চল থেকে আলাদা করে রেখেছিল খরস্রোতা পদ্মা নদী। সেই নদীর উপর নির্মিত হয়েছে দেশের গর্ব পদ্মা সেতু, যার কারণে দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। দ্বিতল বিশিষ্ট এই পদ্মা সেতুর উপর দিয়ে ছুটছে বাস আর নিচ দিয়ে ট্রেন। এতে এই অঞ্চলের যোগাযোগ যেমন সহজ হয়েছে, তেমনি দুর্ভোগও কমেছে, গতি পেয়েছে অর্থনীতি। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় পদ্মা নদী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সম্প্রসারণ করা হচ্ছে।
এরই মধ্যে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নিয়মিত রেলগাড়ি চলাচল করছে। বর্তমানে চলছে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ, আর এই কাজ চলতি বছরের শেষে উদ্বোধন করা হবে। যেহেতু সরকারের লক্ষ্য সারা দেশে রেলপথ তৈরি করা, তাহলে বরিশাল কবে রেলগাড়ি যাবে, দর্শক চলুন বরিশালে কবে নাগাদ রেলগাড়ি চলবে আর এই রেলপথের কাজের অগ্রগতি কতটা হলো সেই তথ্যের বিস্তারিত জেনে নেই। বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মিত হওয়ার কারণে অনেকটাই সহজ হয়েছে ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ। ভাঙ্গায় জংশন নির্মিত হচ্ছে আর এখান থেকে বরিশালের দিকে যাবে রেল। এ পথে ট্রেন চললে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী সহ সাত জেলার উপর দিয়ে রেলপথ নির্মিত হবে। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ 215 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে, আর এই পথে সমীক্ষা শেষ হয়েছে। নতুন এই রেলপথে পায়রা বন্দরের রেলওয়ে অর্থনৈতিক জোন, বরিশালের রেলওয়ে মাল্টিমোডাল হাব নির্মিত হবে। ভাঙ্গা জংশন, বরৈতলা, টেকেরহাট, মাদারীপুর, কালকিনি, গৌরনদী, উজিরপুর, বরিশাল বিমানবন্দর, বরিশাল সদর, দপদপিয়া, বাকেরগঞ্জ, বদরপুর, পটুয়াখালী, কোকুয়া, আমতলি, পায়রা পোর্ট, পায়রা পোর্ট ইয়ার্ড, লেমুপাড়া ও কুয়াকাটা মিলে মোট 19টি ছোট বড় স্টেশন নির্মাণ করা হবে এই রেলপথে। বরিশালের কীর্তনখোলা, পায়রা সহ বেশ কিছু বড় নদ নদী রয়েছে। কুমার, কালিঙ্গা, কিশারপুর, আমতলি, কীর্তনখোলা, পায়রা, পটুয়াখালী, আন্ধারমানিক, টিয়াখালী ও খাপড়া ভাঙ্গা নদীতে ভায়াডাক্ট সহ মেজর ব্রিজ নির্মাণ করা হবে। সেই সাথে ছোট সেতু সহ বক্স কালভার্টও নির্মিত হবে এই রেলপথে। নদীও খাল বেষ্টিত নিচু জমি হওয়ার কারণে দক্ষিণাঞ্চলে 17 কিলোমিটার উড়াল রেলপথ নির্মিত হবে। এরই মধ্যে দেশের প্রথম উড়াল রেলপথ নির্মিত হয়েছে। পদ্মা সেতু দুই প্রান্তে এই উড়াল রেলপথ দিয়ে চলছে ট্রেন। সেক্ষেত্রে দক্ষিণাঞ্চলের উড়াল রেলপথটি হবে দেশের দ্বিতীয়। প্রাথমিক পর্যায়ে সিঙ্গেল লেন ব্রডগেজ লাইন বসানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণ করা হবে। যে পদ্মে রেল লাইন যাবে এরই মধ্যে সেগুলো চিহ্নিত করা হয়েছে। আগামীতে দুই লেন করতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেভাবে ভূমি অধিগ্রহণ করা হবে বলে জানা গেছে। ফলে এই রেলপথটি 100 মিটার বা 328 ফিট করে প্রশস্ত করা হবে। প্রকল্পের অধীনে 5,638 একর জমি অধিগ্রহণ করতে হবে বলে জানা গেছে। দর্শক, বরিশালের রেললাইন সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ভাঙ্গা থেকে পায়রা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। এই প্রকল্পে অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগী অনুসন্ধান করতে ইআরডি এবং পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, আর উন্নয়ন সহযোগী সংস্থা নির্ধারিত হলেই ভাঙ্গা থেকে পায়রা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। আর এতে করে নতুনভাবে আশার আলো দেখছেন দক্ষিণাঞ্চলের মানুষ, বিশেষ করে বরিশাল সহ কুয়াকাটার মানুষজন। এই রেললাইন নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইল ফলক স্থাপিত হবে। পাশাপাশি রেল যোগাযোগ না থাকার কারণে অমর্যাদাকর গ্লানি থেকেও মুক্তি পাবে দক্ষিণাঞ্চলের মানুষ। ধান নদী খাল, এই তিনে বরিশাল খ্যাত, এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে বেশ গুরুত্ব বহন করে আসছে। একসময় এই বাংলার শস্য ভাণ্ডার হিসেবেই পরিচিত ছিল বরিশাল। সুজলা সুফলা শস্য শ্যামলা, এ অঞ্চল প্রাচীনকাল থেকে বাংলাকে দিয়ে এসেছে অফুরন্ত ধন সম্পদ আর সীমাহীন প্রাচুর্য। এর অর্থনীতির সাথেই সম্পৃক্ত ছিল বাংলার অর্থনীতি। সেই বরিশাল আবারও আগের রূপে ফিরতে শুরু করেছে। একসময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর জন্য হঠাৎ করে সবকিছু যেন স্বপ্নের মতো বদলে যেতে শুরু করেছে। বরিশাল বিভাগের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। এরই মধ্যে যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমেই অপার সম্ভাবনার দুয়ার খুলতে শুরু করেছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে। আর এই অঞ্চলে রেললাইন নির্মিত হলে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে বরিশাল, বদলে যাবে এই অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা।
শিল্প বিপ্লবের পথে হাঁটছে গোটা দক্ষিণাঞ্চল, আর সেই বিপ্লবকে ত্বরান্বিত করবে এই অঞ্চলের রেললাইন। একসময় এ জেলার অর্থনীতি কৃষি ও মৎস্য নির্ভর হলেও এখন দিনকে দিন তা বদলে যাচ্ছে, বাড়ছে পরিধি। বহুমুখী উন্নয়নে জীবন জীবিকায় পরিবর্তন আসবে, ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। সব কিছু মিলিয়ে দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। ঢাকা থেকে কুয়াকাটা সংযোগ স্থাপনের জন্য এক বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত রেলপথ আগামী 2029 সালের মধ্যে নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে সরাসরি বরিশাল হয়ে কুয়াকাটা যাওয়া যাবে। এতে করে সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা সৈকতে ট্রেনে চড়ে যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। বরিশাল রুটে ট্রেন চলাচলের পথ তৈরি হলে কুয়াকাটা ও পায়রা বন্দরের সঙ্গেও যুক্ত হবে নতুন রেল নেটওয়ার্ক। এর মাধ্যমে বরিশাল বিভাগের সঙ্গে ঢাকা, খুলনা, রাজশাহী সহ গুরুত্বপূর্ণ অঞ্চলে ট্রেন চলাচল আরও সহজ হবে। পায়রা সমুদ্রবন্দর রেললাইন যুক্ত হওয়াতে পণ্য পরিবহন সহজ হবে, খরচ বাঁচবে। অন্যদিকে ট্রেনে চেপে কুয়াকাটায় সহজেই যাতায়াত করা যাবে। এতে করে পর্যটকদের সংখ্যা বাড়বে, অর্থনৈতিক দিক থেকে দক্ষিণাঞ্চলের মানুষ লাভবান হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এই রেলপথের মাধ্যমে। আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।